মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তার মানে তোমরা প্রত্যেকে যে যার বাড়ি ফিরে গেছিলে, এবং ঋষি আর অস্মিতা এখানে রয়ে গেছিল, ওই ওই ঘরটাতে ছিল, তাই তো? আচ্ছা, এখানে অস্মিতার বেস্ট ফ্রেন্ড কে? সোহিনী। সোহিনী, সেদিন ওই ঘরে ঠিক কি হয়েছিল সেই নিয়ে অস্মিতা তোমাকে কিছু বলেছে? কি হলো সোহিনী বলো, ও নিশ্চয় তোমায় কিছু বলেছে। না, কিছু বলেনি আমাকে। যদি বলি তুমি মিথ্যে বলছো। আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি। না সোহিনী, তুমি মিথ্যে বলছো, সত্যি বলছো না তুমি। এনিওয়ে, তোমার সাথে আমি পরে কথা বলছি। আপনাকে কি বিজয়লক্ষ্মী আন্টি এখানে পাঠিয়েছে? আপনার অনিন্দিতা আন্টির সাথে আলাপ হয়েছে, মানে অস্মিতার মা? হ্যাঁ হয়েছে। ঋষি কোথায় আছে আপনি জানেন? না। কোনো খবর পাননি? না। ঋষি খুব ভালো ছেলে ছিল, হয়তো সেদিন ড্রিঙ্ক করে ফেলেছিল, কিন্তু ছেলেটা খারাপ না, ও অস্মিতাকে খুব ভালোবাসত। অস্মিতা ওকে রিফিউজ করার পর ও ব্যাপারটা মেনে নিতে পারেনি। ও খুব ভালো ছেলে, ও খারাপ নয়। হ্যাঁ, তুই তো বলবি তোর তো ক্রাশ ছিল, তাই না? এই একদম ফালতু কথা। আস্তে আস্তে সোহিনী, তুমি ঋষিকে পছন্দ করতে? হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকের মতো চলি। হ্যালো, অনিন্দিতা বলছি। হ্যাঁ বলুন। আমার মেয়েকে ছেড়ে এখন মেয়ের বন্ধুদের পেছনে পড়ে গেছে। তার মানে আপনি আমার প্রত্যেকটা পদক্ষেপের উপর নজর রাখছেন? ঠিক নজর রাখা না, খবর রাখছি। কে ফোন করেছিল আপনাকে? ওদের বন্ধুদের মধ্যে একজন। সোহিনী, রাইট? সোহিনী ফোন করেছিল যে আমি এখানে এসেছি? না, সোহিনী ফোন করেনি। অনিন্দিতা দেবী, আপনার ওই একটা পজ অনেক কিছু বলে দিয়ে যায় জানেন। রিফ্লেক্স বলে একটা কথা আছে, আর সায়েন্সে ব্যাপারটা যাকে ছাড়ুন, আপনাকে বুঝিয়ে খুব একটা লাভ নেই। তার মানে আমি আপনার উপর যতটা নজর রাখছি তার থেকে অনেকটা বেশি নজর আপনি আমার উপর রাখছেন, কিন্তু লাভ নেই। কেন লাভ নেই? কেন মানে সেদিন অস্মিতা আর ঋষি যে ঘরে ছিল, সে ঘরে কি হয়েছিল সেটা জানা দরকার। ওটা নিয়ে আপনি কিন্তু কোনো গল্প বানাবেন না, একদম কোনো গল্প সাজানোর চেষ্টা করবেন না। ওখানে কোনো রোমান্টিক স্টোরি হয়নি, কোনো বয়স স্টোরি হয়নি। আপনি আমার মেয়েকে এটা নিয়ে কোনো একটা গল্প সাজিয়ে খুনি বানাবার চেষ্টা করবেন না, প্লিজ প্লিজ প্লিজ। কোনো গল্প সাজিয়ে আমার মেয়েটাকে খুনি বানানোর চেষ্টা করবেন না, প্লিজ। বারবার আপনি খুনি খুনি বলছেন কেন? ঋষি খুন হয়েছে সেই বিষয়ে আপনি নিশ্চিত হচ্ছেন কি করে? তাছাড়া কি, হ্যাঁ, একটা ছেলেকে এতদিন ধরে পাওয়া যাচ্ছে না, কি কিছু তো একটা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অস্মিতাকে বলতে হবে। ও যখন ওই ঘরে গেছিল তখন ওদের মধ্যে কি কথোপকথন হয়েছিল, ঋষি ওর সাথে কিরকম বিহেভ করেছিল, এগুলো অস্মিতাকে বলতে হবে। অস্মিতার সঙ্গে ঋষির দেখা হয়নি, ও অস্মিতা তার আগেই ওই ঘর থেকে বেরিয়ে এসেছিল, তাই? হ্যাঁ, ও আগেই ওই ঘর থেকে বেরিয়ে চলে এসেছিল। ঠিক আছে, আপাতত আপনার এই স্টেটমেন্টটাই আমি মাথার মধ্যে ঢুকিয়ে নিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।